আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বাকিবিল্লা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের 14 নম্বর ক্লাস শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয় 1971 গল্প। তোমাদের আনন্দ পাঠ থেকে যে গল্প আছে 1971, এই গল্পটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করার আগে আসলে 1971 বলতে আমরা কি বুঝি, আমরা কি 1971 বলতে আমরা এমন একটা সাল বুঝি যেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বছর কি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বাংলাদেশ যে স্বাধীন হওয়ার যে গল্পটা, এটা খুব বেদনাদায়ক। সেই সময়ে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারই একটি সামান্য একটি অংশ বা চিত্র এই 1971 গল্পে তুলে ধরা হয়েছে। আমরা জানি সেই সময়ে মুক্তিযুদ্ধের সময়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীরা কী করছে, গ্রামের পর গ্রাম ধ্বংস করেছে। তারপরে যাকে সামনে পেয়েছে তাকে কী করেছে, গুলি করেছে। আর যারা মারা গেছে তারা নিজেই জানে না যে কেন তারা মারা গেল। এরকমই একটি চিত্র আমরা এই গল্পে দেখতে পাই। তো আমরা এই গল্পটা আলোচনা করার পূর্বে এই গল্পের লেখক সম্পর্কে ইমদাদুল হক মিলন একটু আমরা একটু জেনে নিই। ইমদাদুল হক মিলন জন্ম হল 1955 সালের 8ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। তার পিতার নাম গিয়াসউদ্দিন খান, মাতা আনোয়ারা বেগম। পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। তার শিক্ষা, তিনি শিক্ষালাভ করেছেন, এসএসসি পাশ করেছেন গেন্ডারিয়া হাইস্কুল থেকে, আর এইচএসসি এবং অনার্স এটা জগন্নাথ কলেজ থেকে। তার গ্রন্থ 1973 সালে প্রথম তার গল্পগ্রন্থ, তার গল্প একটি প্রকাশিত হয়, সেটা হলো বন্ধু। গল্পের নাম ছিল বন্ধু। এছাড়াও তার কিছু গল্প অনেক গ্রন্থ আছে, যেমন নূরজাহান, পরাধীনতা, পরবাস, ভূমিপুত্র। এছাড়াও তোমাদের লেখক পরিচিতিতে আরও কিছু গল্পের নাম দেওয়া আছে, তোমরা এটা পড়ে নেবে। তিনি পুরস্কার কি পুরস্কার পেয়েছেন, 1992 সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছুটা জানলাম, এবার আমরা দেখব যে ইমদাদুল হক মিলন তার 1971 গল্পে কোন বিষয় বা কোন চিত্রটা তুলে ধরেছে। আর গল্পটা মনে রাখার জন্য আমরা কিছু কি করতে পারি, কিছু পয়েন্ট আকারে নির্দিষ্ট করতে পারি, যেমন এই গল্পের ভিতরে কী কী চরিত্র আছে, এই চরিত্র সম্পর্কে একটু মনে রাখলে গল্পটা হয়তো মনে থাকবে। তাহলে আমরা দেখি, প্রথমে যে চরিত্রটা আসে সেটা হলো দিনু। এই দিনু চরিত্রটা এই গল্পের প্রধান চরিত্র। এই দিনুর এই গল্পের ভিতরে তার যে পরিচয় দেওয়া হয়েছে, সে কোনো পরিচয় জানে না, অর্থাৎ সে হিন্দু, মুসলিম, তার বাবা মা কে, এরকম কোনো পরিচয় সে জানে না। আর যে শহরের কথা বলা হয়েছে, এই শহরে সে কখন কিভাবে আসলো সে নিজেই জানে না, এবং কেউ তার পরিচয়টা জানে না। আর এই শহরে কি তার সবাই তার আত্মীয়, এই শহরে কাউকে কি বাবা ডাকে, কাউকে মা ডাকে, সবাই তাকে আদর করে। আর সে যেখানে সুযোগ পায় সেখানে রাত কাটিয়ে দেয়, যেখানে সুযোগ পায় সেখানে কি খাবার খায়। এটা হলো দিনু, এটা হলো এই গল্পের প্রধান চরিত্র। এখন এই গল্পের ভিতরে আমরা দেখি যে 10 দিন পর বর্ষাকালের সময় 10 দিন পর রোদ উঠে। বর্ষাকালে কি হয়, সব সময় মেঘে ঢাকা থাকে, অনেক সময় সূর্য দেখাই যায় না। তো এই গল্পে আমরা দেখি 10 দিন পর রোদ উঠে, আর সে কোথায় যায়, এই সুবল, এই যে সুবল নামে একটি চরিত্র, এই সুবলদের বাড়িতে যায়। যাওয়ার আগে এই সুবলরা কি করে, এই সুবল আর সুবলের যে দিদিমা আছে তারা কি কলকাতায় চলে যায়, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীরা যে অত্যাচার করে, এই অত্যাচারের ভয়ে তারা কোথায় চলে যায়, কলকাতায় চলে যায়। এখন এই কলকাতায় যাওয়ার আগে সুবলরা দিনুকে কি বলে যায়, যেহেতু তারা চলে যাচ্ছে তাদের বাড়িঘর কি শূন্য থেকে যাবে, এই কারণে এই সুবলরা তার দিদিমা তাকে কি ওই শূন্য ঘরে থাকতে বলে, এই দিনুকে শূন্য ঘরে থাকতে বলে। তারপরে আমরা আরও একটা চরিত্র দেখতে পাই, সেটা হলো কি জমির চাচা। অর্থাৎ এই যে দিনুকে যে শূন্য ঘরে থাকতে বলে, এই দিনু একা থাকতে কি একটু ভয় পায়, এই কারণে এই জমির চাচার সঙ্গে, এই জমির চাচা কি করে, দিনুর সঙ্গেই থাকে একসঙ্গে এই সুবলদের বাড়িতে। আর সুবলরা
যাওয়ার সময় দিনু তাদের সঙ্গে কলকাতায় যেতে চায়, কিন্তু এই সুবলদের দিদিমা দিনুকে নিয়ে যেতে অস্বীকার জানায়। কারণ কি, তাদেরই ঠিক মতো থাকার ব্যবস্থা নেই। এরপরে আমরা একটা চরিত্র দেখতে পাই, সেটা হলো খোকন। এই খোকন আর হলো খোকনের মা, এরা কি করে, খোকনরা কি করে, মামার বাড়ি চলে যায়। বকুলতলি জায়গা, সেখানে তাদের মামার বাড়ি, সেখানে চলে যায়। আর যাওয়ার সময় এই দিনু এই খোকনদের সঙ্গে যেতে চায়, কিন্তু তার মা অর্থাৎ এই খোকনের মা কি করে, তার সাথে নেয় না, তাদের সঙ্গে নেয় না। তারপরে একদিন এখানে দেখবে খালের পাড় একটি জায়গা আছে এই গল্পের ভিতরে। একদিন কি করে, দিনু এই জমির চাষা যে আছে, জমির চাষার খোঁজে এই খালের পাড় দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কি করে, হঠাৎ পাশে সেনাবাহিনীর ক্যাম্প ছিল, পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প ছিল। সেখানে তারা কি করে, তাদের নিশানা ঠিক আছে কি না এই সেটা পরীক্ষা করার জন্য এই দিনুকে তারা নিশানা করে, পাকিস্তানি সেনাবাহিনী। দিনুকে নিশানা করে কি করে, হঠাৎ করে গুলি চালিয়ে দেয়। আর দিনু কি করে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। আসলে দিনু সে নিজেই জানে না সে কেন তাকে কেন মারলো, কী কারণে কীভাবে তাকে মারা হলো, সে নিজেই বুঝতে পারে না। সে যখন মারা যায় তখন তার চোখের সামনে একটি দৃশ্য ফুটে ওঠে, সেটা হলো তার রক্তের খাল দিয়ে সুবল ও খোকনরা ফিরে আসে। অর্থাৎ এই যে তাদের পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের কারণে বা ভয়ে যে সুবল এবং খোকনরা যে দেশ ত্যাগ করে চলে যায়, এই চিন্তাটা কি দিনুর মাথায় আসে। তাই সে মৃত্যুর সময়ে এই দৃশ্যটা দেখে যে তার রক্তের খাল দিয়ে কি সুবল আর খোকনরা ফিরে আসবে, এই দৃশ্যটা দেখে। সঙ্গে আরও একটি দৃশ্য দেখে যে স্বাধীনতা বাংলাদেশের আসবে, এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশে কি স্বাধীনতা চলে আসে, কিন্তু দিনু সেটা দেখে যেতে পারে না। এই হলো এই গল্পের 1971 গল্পের মূল বিষয়। এখানে 1971 সালের যে মুক্তিযুদ্ধের কথা, এর কিছুটা বা সামান্য একটু অংশ এখানে তুলে ধরা হয়েছে। তো গল্পটা তোমরা সম্পূর্ণ ভালো করে রিডিং পড়বে, মনে রাখার চেষ্টা করবে। আর এই গল্প থেকে তোমাদের HW থাকবে, এটা হলো HW থাকবে 14 নম্বর HW, যেহেতু আমরা 14 নম্বর ক্লাস নিচ্ছি তাই HW নম্বর হবে 14। আর এটা থেকে তোমাদের HW হবে 10টি MCQ, এটা জ্ঞানমূলক আকারে তোমরা লিখে আনবে 10টি MCQ প্রশ্ন। আর তোমরা অবশ্যই HW করার চেষ্টা করবে, কারণ HW উপরে তোমাদের সিটি মার্ক, ডায়েরি মার্ক, SBA মার্ক, এই মার্কগুলো তোমাদের HW উপরেই দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে, আর প্রতি রবিবার এটা জমা নেওয়া হয়, তোমরা এটা জমা দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি তোমরা গল্পটা বুঝতে পারছ, আর এগুলো থেকে অবশ্যই HW করবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।